আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? শুনলাম চলে যাচ্ছেন নাকি আজকে? হ্যাঁ স্যার, আল্লাহর রহমতে চলে যাব। অনেক ভালো দিকে আইছি, এখন মোটামুটি অনেক সুস্থ আছি আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে শোনার পরে যে আলহামদুলিল্লাহ আপনি এখন সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক আসসালামু আলাইকুম। শুনলেন আমার এই ভাই আজকে চলে যাচ্ছে। প্রথম দিন যখন আমার এই ভাইটি এসেছিলেন, এক বুক কষ্ট নিয়ে এসেছিলেন। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যেটা ধরা পড়েছিল ওনার মূলত PLID ছিল, ওনার লাম্বারে ডিস্ক প্রোলাপস ছিল এবং সার্ভাইকেলও ডিস্ক প্রোলাপস ছিল। খুবই অসহ্যকর যন্ত্রণার ভিতর দিয়ে দিন যাচ্ছিল। বাট এই যে আসলেন সুস্থ স্বাভাবিক মানুষটি এসে আমার সাথে এখানে বসে কথা বলছে। আসুন না দর্শক, কেমন আছেন আজকে একটু শুনি ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ। হ্যাঁ। বয়স কত হবে আপনার? বয়স 24-25 হবে। 24-25। হ্যাঁ। কি পেশার সাথে জড়িত আছেন? পেশার সাথে জড়িত ছিলাম আমি, আমার প্রথম যখন এটা হয় সেখন তো আমি অনেক ডাক্তারের পরামর্শ। কি পেশা? পেশা কি ছিল? ও কৃষি কাজ ছিল। কৃষি কাজ? হ্যাঁ কৃষি কাজ ছিল। দেশের বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ কোথায়? উল্লাপাড়াতে। উল্লাপাড়া? হ্যাঁ উল্লাপাড়া। আচ্ছা। কাজ করার বেদে আমি একদিন কাজে যাই, আমি আর আমার মাজাতে ব্যথা করে আর পায়েতে ব্যথা করে, হঠাৎ করে আমি আর পায়ে শক্তি পাই না, বসলে টেনে ধরে কি দাঁড়াইলে আপনার হয় উঠতে পারে না, হাঁটলে ব্যথা লাগে, এরকম সমস্যা ছিল। পরে অনেক ডাক্তারের ট্রিটমেন্ট নিলাম, ওষুধ পানি খাইলাম, ওষুধ হয়তো খায়ে খেলেই আমার একটু ভালো লাগে, পরে আমার ওটা আবার বেশি হয়। আচ্ছা। পরে আপনাদের এখানে যোগাযোগ করে এখানে আসি, আমাদের TSP হাসপাতালে। পরে এখানে সারেক বললাম, সারেক এগোতে বলে 15 দিন থাকতে হবে। তো আমি 12 দিনে আল্লাহ রকম অনেকটুকু সুস্থ, হাঁটা চলাচল করতে পারি, আমার আর কোনো ব্যথাও নেই, কোনো ইয়াও নেই। আচ্ছা। মোটামুটি আগে কি ধরনের ব্যথা হতো, কোথায় কোথায় ব্যথাটা হতো? ব্যথা হতো মাজায়, আর হ্যাঁ কোমরে হয়তো, আর আমার এই পার ভিতরে টেনে ধরতো, আর দাঁড়ায় থাকলে ওই দেখা যাচ্ছে ব্যথা করতো, জিলকাইতো। সার্বক্ষণিক একটা ব্যথা কাজ করতো আপনার, যেটার জন্য আপনার জীবন প্রায় থেমে গিয়েছিল, স্থবির হয়ে গেছে সকল কাজকর্ম, কারণ কৃষি পেশা মানে আপনাদেরকে অনেক পরিশ্রমে কাজ করতে হয়। তো সেটা যদি আপনি করতে না পারেন, আপনি আপনার রুটি রোজগার কিভাবে করেন? মানে জীবন প্রায় একটু থেমে গিয়েছিল। হ্যাঁ। কতজন ডক্টরের কাছে গিয়েছেন এখন পর্যন্ত? আমি 3-4 ডাক্তার দেখাইছি আর কি। আচ্ছা। আশানুরূপ কোনো ফল পেয়েছেন তাদের কাছ থেকে? না কোনো ফল পাইনি, তারা ওষুধ MRI সব কিছু করলো, আমার ওষুধ পানি দিল, ওষুধ খেলে আমার ভালো লাগে, কিন্তু সে ডাক্তার আমাকে বলছিল আলাউদ্দিন স্যার অর্থোপেডিক অপারেশনের কথা বলছিল। আচ্ছা। পরে আপনাদের ইউটিউব থেকে আমি আপনার স্যারের যোগাযোগ রেখে আপনাদের এই TSP হাসপাতালে এসে যোগাযোগ করে আমি সব কিছু দেখা যায় স্যারে বললাম যে স্যার এই সমস্যা, স্যার 15 দিনে আমাকে ভর্তি দিলে আমি মোটামুটি দেখা যাচ্ছে 12-13 দিনে আমি পুরো সুস্থ হয়ে আসি। স্যারকে প্রথম দিন বলেছিলেন যে আলহামদুলিল্লাহ আপনার অপারেশন দরকার নেই, কোনো কিছুই দরকার নেই, শুধু ভর্তি থাকেন, আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ বল স্যার, কথা দিয়েছিলেন? হ্যাঁ। স্যার কি তার কথা রেখেছেন? হ্যাঁ। এবং এখন আপনি দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, মুভ করেন, হাঁটাচলা করেন, সেই অস্বাভাবিক যে ব্যথাটা সেটা কি আর আছে আপনার? না সেটা আমার আর লাগে না। মনের ভিতরে এখন শক্তি ফিরে পাচ্ছে না? হ্যাঁ মনের ভিতরে আমি অনেক শক্তি, অনেকটুকু আমার ভালো লাগে, মনে হচ্ছে যে ঠিক আগের মতো করে আপনি আবারও সব কাজ করতে পারবেন ইনশাআল্লাহ, দোয়া রাখেন। আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকদের জন্য আপনার এই অভিজ্ঞতাটা যদি একটু বলেন। হ্যাঁ আমি চাই যে যারা এই বিষয় নিয়ে অনেক জায়গায় ঘোরাফেরা করতেছেন, কি টাকাও নষ্ট করতেছেন, আপনাদের এখানে সবাই যোগাযোগ করে ইনশাআল্লাহ ভালো হওয়ার সম্ভাবনা এখানে থাকবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা আপনার একটা বিশ্বাস? আমার এটা বিশ্বাস আর। আলহামদুলিল্লাহ। দর্শক যারা সুস্থ হতে চান চলে আসুন, আমরা কিন্তু অপেক্ষায় আছি আপনার, আপনার পরিবারের বা আপনার আশেপাশে যে কেউ শুধুমাত্র ব্যথার যন্ত্রণায় শুধু ভুগছেন আর শুধু ভাবছেন আমি কি ভালো হব কি হব না, তাকে আমরা বলছি একবার অন্তত আসুন, আমাদেরকে চেষ্টা করতে দিন এবং আমরা কনফিডেন্ট ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসুন, একদিন হয়তো এমন হতে পারে আমার এই পাশের সিটটিতে আপনি বসে আপনি আপনার অভিজ্ঞতার কথা বলছেন, সেদিন হয়তো আপনি ব্যথা যুক্ত না, আপনি ব্যথা মুক্ত হয়ে আমাদের সাথে কথা বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করতে থাকুন। আমার এই TPRC হসপিটাল, তার সকল কলাকুশলী, সকল স্টাফ যারা এই অক্লান্ত পরিশ্রম করে, দিন রাত পরিশ্রম করে এদেরকে সুস্থ করে তুলছেন,
সেই ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান স্যারের জন্য স্যারের পরিবারের জন্য সবার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বসত করে কয়জনা মন জানো না তোমার কাছে বসত করে কয়জনা আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল